আজকের বক্তব্যর বিষয় হচ্ছে যে আপনার পাপ সমূহকে কিভাবে ধ্বংস করবেন। বুঝতে পারছেন? মানুষের জীবনে যা পাপ আছে কিভাবে পাপগুলোকে ধ্বংস করবেন, এই ধ্বংস করার কয়েকটি টিপস আপনাদেরকে বলে দেব। এই টিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার জীবনে আর কোনো পাপ বা গুনাহ থাকতে পারে পারে পারবে না। তো কিভাবে আপনার পাপগুলি ধ্বংস করবেন একটু উপস্থাপনামূলক কয়েকটি কথা বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে গুনাহ এবং পাপ থেকে কিভাবে মুক্ত পাবেন। আজকে যতগুলো মানুষ বিশ্বে আছে, শুধু মুসলিম সোসাইটি নয়, সারা পৃথিবীর মানুষ, আমি অন্য ধর্মের কথা বাদ দিলাম, শুধু মুসলিমদেরই কথা বলি, পৃথিবীতে মুসলিম যতগুলো আছে কোনো একজন ব্যক্তি, কোনো মায়ের বেটা নাই এভাবে উঠে বলতে পারবে না যে আমার জীবনে কোনো গুনাহ নাই। পারবে? পারবে? আপনাদের মধ্যে হাত উঠান তো, আমার জীবনে কোনো পাপ নাই, কে পারবেন? যে পারবেন তার কাছে 2000 টাকা নেব, পারা যাবে? কেউ পারবে না। তাহলে বিশ্বে প্রত্যেকটি মানুষের ছোট বড় পাপ আছে, আছে না নাই? পাপ আছে। এবার চলুন যে জীবনে আপনার অ্যাকাউন্টে অনেকগুলো পাপ জমা হয়ে আছে, সে পাপগুলিকে কিভাবে ধ্বংস করবেন, কয়েকটি আমল বলে যাচ্ছি, সকলকে বলছেন বিষয়টা শুনবেন। এই আমলগুলি, যে টিপসগুলো আমি দিব, সে টিপসগুলো যদি আপনি ফলো করতে পারেন জীবনের সমস্ত গুণাগুলিকে ধ্বংস করতে পারে কে? কত বলুন, পারে কে? আল্লাহ ধ্বংস করতে পারে। এবার চলুন আপনাদেরকে বলি, গুনহা বা পাপ, এই গুনহা এবং পাপের অনেকগুলো আরবি শব্দ আল্লাহ পাক এই কোরআনে কেরিমের মধ্যে নিয়েছে। গুনহা এবং পাপ অনেকগুলো আরবি, একটা আরবি নিয়েছে ইসমুন, ইসমুন মানে হচ্ছে গুনহা বা পাপ। নাম্বার দুই, আর এক জায়গায় বলেছে অন্য ভাষায় আল খতা বা আল খতিয়া, গুনহা বা পাপ। আর এক জায়গায় আল্লাহ পাক বলেছেন আল মাসিয়া, মাসিয়া মানে হচ্ছে গুনহা বা পাপ। আর এক জায়গায় বলা হয়েছে আজ্জান, আজ্জানব, জানব মানে হচ্ছে গুনহা বা পাপ। তো এই যে গুনহা বা পাপ আমরা করি, এই গুনহা এবং পাপ কাকে বলা হয়, কোন জিনিসটাকে গুনহা বা পাপ বলা হয়, চলুন ছোট্ট করে একটা ডিফিনেশন ছুড়ে দিই আপনাদের কাছে, তাহলে বুঝতে পারবেন গুনহা কোনটা, পাপ কোনটা, গুনহা কাকে বলা হয়, পাপ কাকে বলা হয়। গুনহা এবং পাপ হচ্ছে যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের নাফরমানি করে, তার কথা মানে না, তার বিরুদ্ধাচারণ করে, এবং পাপ কাজ, আল্লাহ নিষেধকৃত কাজ করে, প্রকাশ্যে হোক অথবা গোপনে। আবার আপনাকে বলে দিই, আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ না মানা এবং তাদের বিরুদ্ধাচারণ করা এবং তাদের নিষেধকৃত কাজ করা, প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, তাকে বলা হয় গুনহা বা পাপ। বুঝতে পারলেন? তাহলে গুনহা এবং পাপ এটা আমরা বুঝতে পারলাম। গুনহা এবং পাপকে দুই ভাগে ভাগ করা যায়, কত বললাম, কত বলুন, কত বলুন, কত? দুই ভাগে ভাগ করা যায়, নাম্বার এক সাগিরা গুনহা, নাম্বার দুই কাবিরা গুনহা। সাগিরা গুনহা ছোট গুনহা, কাবিরা গুনহা বড় গুনহা। তাহলে টোটাল মানুষ জীবনে, টোটাল জীবনে যতদিন বাঁচবে, এই টোটাল জীবনে দুই ধরনের গুনহা করে। কয় ধরনের, কথা বলুন, দুই ধরনের, হয় সাগিরা করবে না হয় কাবিরা গুনহা করবে। তো এই দুইটা গুনহা যদি আপনার ধ্বংস হয়ে যায়, আপনার শেষ হয়ে যায়, মাপ পেয়ে যান, তাহলে আপনার জীবনে আর কোনো গুনাহ থাকতে পারে না। এবার চলুন সাগিরা এবং কাবিরা, যেটা কাবিরা গুনহা সেটা হচ্ছে বড়, সাগিরা গুনহা সেটা হচ্ছে ছোট। তো কাবিরা গুনহাটা আপাতত আপনারা প্যাকেটে জমা রাখেন, সেটা পরে নিয়ে আসবো। এবার আমরা চলি কাবি সাগিরা গুনহা, ছোট গুনহা। এই ছোট গুনহা আমি আমলগুলো কয়েকটা বলে দিব, এই আমলগুলো আপনি করলে ছোট গুনহা থেকে মাপ পেয়ে যাবেন, ছোট গুনহা আর থাকবে না। তারপরে বলে দেব কাবিরা গুনহা, যেগুলো বড় বড় গুনহা, ওই গুনহা কিভাবে ধ্বংস করবেন ওর আমলটা আপনাকে বলে দেব। তাহলে দুটা গুনহা আমরা যদি মাপ করে নিতে পারি আল্লাহর কাছে, আমাদের আর কোনো গুনহা থাকতে পারে? কথা বলেন, পারে কি? কোনো গুনহা থাকতে পারে না। এবার চলুন সাগিরা গুনহা, সাগিরা গুনহা কাকে বলা হয়, কোনগুলো সাগিরা গুনহা, এর ডিফিনেশনটা আপনাকে বলে দিই। সাগিরা গুনহা হচ্ছে যেই গুনহার ব্যাপারে
আল্লাহ এবং আল্লাহর রসুল দুনিয়া এবং আখেরাতে কোনো শাস্তির কথা বলেন নাই। তা কি বলা হয়? কোন গুনাহ? সাগিরা গুনাহ। যেই গুনাহ আপনি করলে দুনিয়াতে কোনো শাস্তি নির্দিষ্ট শাস্তির কথা বলেনি, কে জাহান্নামের ভিতরে কোনো নির্দিষ্ট শাস্তির কথা বলেননি, তাকে কোন গুনাহ বলা হয়? সাগিরা। সাগিরা বুঝছেন? বুঝছেন? সাগিরা গুনাহ বলা হয়। এবার সাগিরা গুনাহ কোনগুলি আপনাকে কয়েকটি দেখায় যা আপনি করে থাকেন, আমিও করে থাকি, অহরহ লোক করে থাকে, সাগিরা গুনাহ কোনগুলি? এবার চলুন কয়েকটি সাগিরা গুনাহ আপনাকে দেখিয়ে দিই। অনেক মানুষ আছে নামাজ পড়তে পড়তে শরীরের কোনো অংশ নিয়ে খেলা করে, আছে না নাই? কথা বলুন। টুপি ঠিক করে, গতর হাত এমনিতেই চুলকায়, জামা ঠিক করে, তাড়ি নাড়ে, এরকম শরীরের বিভিন্ন অঙ্গ নিয়ে খেলা করে নামাজের ভিতরে, এরকম আচরণ করলে এটা হচ্ছে সাগিরা গুনাহ। কোন গুনাহ? সাগিরা গুনাহ। আপনি সকালবেলায় হরিশ্চন্দ্রপুর মার্কেট গেছেন মাছ নেবেন, বাড়িতে কুটুম এসছেন, গরিব মানুষ, আপনি মাছ কিনবেন, দরদাম করছেন, ভাই কত টাকা পোয়া, কত করে মাছ দিচ্ছেন? ও বলছে ভাই 40 টাকা পোয়া। আপনি বলছেন 35 দিলে ভালো হতো, 35 দেন না, হাফ কিলো নিব। এমন সময় একজন মাস্টার এসে মাছালাকে বলছে যে ভাই মাস্টার তাড়াতাড়ি নাপ, আমি নিব, তাড়াতাড়ি নাপ। এবার দাম দর নয়, এদিকে আপনি দাম দর করছেন, এদিকে মাস্টার বলছে মাস্টি তাড়াতাড়ি নাপ, মেপে মাছটি ও নিয়ে চলে গেল। এই মাস্টার এই আচরণ করেছে, তার হয়েছে সাগিরা গুনাহ। কোন গুনাহ? সাগিরা গুনাহ। এরকম নাই, এরকম নাই, আছে সমাজে, আছে, এরকম আছে, এটা হচ্ছে সাগিরা গুনাহ। চায়ের দোকানে অন্য জনার গিবত করছে, বদনাম করছে, আর আপনি চুপ করে বসে শুনছেন, আপনি যে চুপ করে বসে শুনছেন আপনার হয়েছে সাগিরা গুনাহ। কোন গুনাহ? সাগিরা গুনাহ। পশ্চিম দিকে পেশাব করে, পশ্চিম দিকে মুখ করে পেশাব করা, সাগিরা গুনাহ। পশ্চিম দিকে পিছন করে পায়খানা ফিরা, সাগিরা গুনাহ। মসজিদের ভিতরে দুনিয়াবি কথা বলা, সাগিরা গুনাহ। মসজিদে বসে বলছেন ধান কত হলো, পাট কত হলো, মাখনা কত হলো, দুনিয়াবি কথা বলা, সাগিরা গুনাহ। বিনা প্রয়োজনে বাড়িতে কুকুর পোষা, সাগিরা গুনাহ। একটা কুকুর বসে আছে, এ আরাম করছিল, একটা ইট উঠিয়ে তার গায়ে ঝেড়ে দিলেন, ও কুকুর পালিয়ে গেল, আপনার হয়েছে সাগিরা গুনাহ। একটা ডালে অনেকগুলো পাখি বসে আছে, আপনি একটা ঢেল নিয়ে ছুড়লেন, পাখিগুলো উড়ে পালালো, আপনার হয়েছে সাগিরা গুনাহ। মাঠের জমিতে জমি দেখতে আসলেন, বাঁশ থেকে, বাঁচের গাছ থেকে কয়েকটি পাতাকে এমনি ছিঁড়ে ফেলে দিলেন, কয়েকটি আমের পাতাকে এমনি ছিঁড়ে ফেলে দিলেন, প্রয়োজন ছিল না, আপনি এমনিতে ছিঁড়ে ফেলে দিলেন, আপনার হয়েছে সাগিরা গুনাহ। মসজিদে আপনি এবাদত নয় এমন কোনো কাজ করা হচ্ছে সাগিরা গুনাহ। এই গুনাহগুলি আমরা উঠতে বসতে প্রতিটি মুহূর্তে করে থাকি, করি কি না? কথা বলুন, করি কি না? এই গুনাহগুলি করে থাকি। তো এই গুনাহগুলি, এই সাগিরা গুনাহগুলি কি করে মাপ পাবেন? 5টি টিপস 6টি টিপস বলছি, এই 6টি টিপস যদি আপনি ফলো করেন, আপনার জীবনে যতগুলো সাগিরা গুনাহ আছে সমস্ত সাগিরা গুনাহগুলিকে ধ্বংস করতে পারে কে? কথা বলুন, পারে কে? আল্লাহ সমস্ত গুনাহগুলিকে ধ্বংস করে দেব। তা আমরা প্রথমে শুনে নেব সাগিরা গুনাহ কীভাবে ধ্বংস হবে, তারপরে কাবিরা গুনাহ। এই দুটি গুনাহ আপনার জীবন থেকে যদি ধ্বংস করতে পারেন, আর আপনার জীবনে কোনো গুনাহ থাকবে না। এবার চলুন সাগিরা গুনাহর ধ্বংসের 1 নম্বর টিপস, কয় নম্বর? 1 নম্বর, সেটা কি? এবার চলুন হাদিসটা বললেই আপনারা বুঝতে পারবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন, তিনি বলছেন, বিশ্বনবী বলেছেন, কোন ব্যক্তি যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলতে পারে, বিশ্বনবী বলছেন তার জীবনে যতগুলো সাগিরা গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন এই সাগিরা গুনাহগুলিকে ধ্বংস করে দিবেন। তাহলে যে ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলতে পারবে, বিশ্বনবী বলছেন এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলার কারণে তার জীবনের সমস্ত সাগিরা গুনাহগুলিকে ধ্বংস করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ছোট্ট আমল যে সাগিরা গুনাহগুলি আপনার ধ্বংস হয়ে যাবে যদি আমলটি করতে পারেন, এটা টাইপ করেন, যদি আমলটি করতে পারেন, সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাস বাস হয়ে যাবে।
সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এই আমলটা যদি করতে পারেন দিনে যদি 100 বার বলতে পারেন এই বলার কারণে সাগিরা গুনাহগুলোকে ধ্বংস করবে কে কথা বলুন আল্লাহ এটা পারবেন পারবেন করা যাবে করা যাবে নাম্বার 2 দুই নম্বর টিপস কি করে আপনার সাগিরা গুনাহগুলোকে ধ্বংস করবেন কিভাবে সাগিরা গুনাহগুলোকে শেষ করবেন দুই নম্বর টিপস সেটা কি এবার চলুন হাদিসটা বললে আপনারা বুঝতে পারবেন হযরত যায়েদ বিন খালিদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন বিশ্বনবী বলেছেন মান তাওয়াজ্জা ফা আহসানা উজুআহু সুম্মা সাল্লা রাকাতাইন বিশ্বনবী বলেন কোন ব্যক্তি যদি সুন্দর করে উযু করে আর সুন্দরভাবে দুই রাকাত নামাজ পড়ে এক নম্বরে সুন্দর করে যদি উযু করতে পারে আর দুই নম্বরে সুন্দরভাবে যদি দুই রাকাত নামাজ পড়তে পারে বিশ্বনবী বললেন সুন্দর করে উযু করার কারণে আর সুন্দরভাবে নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যতগুলো সাগিরা গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে জোরে বলুন ছোট্ট আমল সুন্দর করে উজু করে সুন্দরভাবে যদি দুই রাকাত নামাজ পড়তে পারেন আপনার সাগিরা গুনাহগুলিকে ধ্বংস করবে কে কথা বলেন করবে কে আল্লাহ দুই নম্বর টিপস নাম্বার 3 তিন নম্বর টিপস আপনার জীবনের সাগিরা গুনাহগুলিকে কিভাবে ধ্বংস করবেন তিন নম্বর টিপস সেটা কি চলুন হাদিসটা বললে আপনারা বুঝতে পারবেন আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন ফাকুলু আমিন বিশ্বনবী বলছেন ইমাম যখন বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন বিশ্বনবী বলেন তখন তোমরা আমিন বলে দাও আর ওই আমিন যদি ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলে যায় বিশ্বনবী বললেন ওই আমিন যদি ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলে যায় নবীজি বলছেন তার জীবনের সমস্ত সাগিরা গুনাহগুলিকে ধ্বংস করে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ ছোট্ট আমল যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন যখন ইমাম বলবে বিশ্বনবী বলছেন তুমি আমিন বলে দাও আর ওই আমিন যদি ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলে যায় আপনার জীবনের সমস্ত সাগিরা গুনাহগুলিকে ধ্বংস করবে কে কথা বলুন করবে কে নাম্বার 4 চার নম্বর টিপস কি করে আপনি সাগিরা গুনাহগুলিকে ধ্বংস করবেন চার নম্বর টিপস সেটা কি বিশ্বনবী বলছেন মান সামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি সহি হাদিস বলছি মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি বিশ্বনবী বলছেন কোন ব্যক্তি যদি এই রমজান মাসের রোজাকে দুটি জিনিসকে কেন্দ্র করে রাখে কয়টি জিনিস কথা বলুন দুইটি দুইটি নাম্বার 1 নেকির উদ্দেশ্যে আর ঈমানকে কেন্দ্র করে ইমানের সহিত আর নেকির উদ্দেশ্যে কেউ যদি রমজান মাসের রোজা পালন করতে পারে বিশ্বনবী বলছেন তার টোটাল জীবনে যতগুলো সাগিরা গুনাহ আছে সমস্ত সাগিরা গুনাহগুলিকে ধ্বংস করবে কে কত বলুন আল্লাহ এটা হচ্ছে চার নম্বর টিপস নাম্বার 5 কি করে আপনার সাগিরা গুনাহগুলিকে ধ্বংস করবেন পাঁচ নম্বর টিপস খুবই সহজ সেটা কি সে কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে কিভাবে আপনার জীবনের সাগিরা গুনাহগুলিকে ধ্বংস করবেন পাঁচ নম্বর টিপস আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তুবুদু সাদাকাতি ফানা ইম্মাহিয়া ওয়া ইন তুকফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফফিরু আনকুম মিন শাইয়্যাতিকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি প্রকাশ্যে দান করো সেটাও তোমাদের জন্য ভালো হবে
আর তোমরা যদি গোপনে দান করো সেটাও তোমাদের জন্য ভালো হবে। তোমরা প্রকাশ্য করো অথবা গোপনে দান করো, যেভাবে তোমরা দান করো না কেন, এই দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত সাগিরা গুনাহগুলিকে মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি দান করেন, প্রকাশ্যে হোক বা গোপনে হোক, এই দান করার কারণে সমস্ত সাগরা গুণাগুলিকে ধ্বংস করতে পারে কে? কথা বলুন, পারে কে? আল্লাহ সমস্ত গুণাগুলিকে ধ্বংস করে দিবে। এটা পাঁচ নম্বর টিপস। নাম্বার ৬, আপনার জীবনের কিভাবে, আরেকটা হাদিস বলে দিই যে দান করলে লাভটা কি আছে ছোট্ট করে একটু বলে দিই। দান করলে তো আপনার সাগরা গুণা মাফ হবেই হবে। আরেকটা হাদিস বলে দিই, বিশ্বনবী বলছেন কোনো ব্যক্তি যদি এক টুকরা খেজুর আল্লাহর রাস্তায় দান করে, কত টুকরা বললাম, এক টুকরা, বুঝেন বুঝেন, একটা খেজুরকে অর্ধেক করে দেন কত হয়, কত বলুন, এক টুকরা। তো বিশ্বনবী বলছেন কোনো ব্যক্তি যদি এক টুকরা খেজুর আল্লাহর রাস্তায় দান করতে পারে আর ওই খেজুরের টুকরাটা যদি হালাল টাকার হয়ে যায়, হালাল টাকার হয়ে থাকে, তো বিশ্বনবী বলছেন ওই দানটাকে আল্লাহ নিজ ডান হাতে কবুল করে। কোন হাতে, কথা বলুন, ডান হাতে কবুল করে, আল্লাহ নিজেই ডান হাতে কবুল করে। আর এই দানটাকে বাড়াতে 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 এমন বিশাল একটি পাহাড়ের সমান করে দিবে, অনেক নিকিতে পরিপূর্ণ করে দিবে। তাহলে দান করলে আপনার সাগিরা গুনাহগুলিকে ধ্বংস করবে কে? আল্লাহ। নাম্বার ৬, কি করে আপনার সাগিরা গুনাহগুলিকে ধ্বংস করবেন, ৬ নম্বর টিপস, সেটা কি খুব ভালো করে শুনেন, বুখারীর বর্ণনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন। তিনি বলছেন, বিশ্বনবী বলেন একজন ব্যক্তি রাস্তা দিয়ে চলছিলেন, রাস্তা দিয়ে যেতে 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 রাস্তার মধ্যে একটি কাঁটাযুক্ত তিনি ডাল দেখতে পেলেন। বিশ্বনবী বলছেন, লা ইয়াসুরু রাজুলান মুসলিমান, ওই লোকটি রাস্তা থেকে কাঁটাযুক্ত ডালটি সরিয়ে দিলেন যাতে করে পৃথিবীর কোনো মুসলমানের কষ্ট না হয়, সেই জন্য ডালটিকে সরিয়ে দিলেন। বিশ্বনবী বললেন, ডালটিকে সরার কারণে ফাগফিরালাহু, তার জীবনের সমস্ত সাগিরা গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ছোট্ট একটি ডাল রাস্তা থেকে সরার কারণে তার সাগিরা গুনাহগুলিকে মাফ করেছে কে? কথা বলুন, আল্লাহ। এবার আপনাকে আমি বলতে চাই, আমি মুসলমান, আপনিও মুসলমান, আমিও মুসলমানের বাচ্চা, আপনিও মুসলমানের বাচ্চা, বুকে হাত দিয়ে বলেন, যখন জয়া ধান কাটা শুরু হয় আমাদের এলাকায়, যেগুলো কাবাড় কাটতে হয়, কাবাড় কেটে নিয়েছে সমস্ত রোডে আপনি কাঁড়িগুলিকে পোয়ালগুলিকে আপনি মেলে দিয়ে দেন, আছে না নাই? আপনি তো কাবিরা গুনাহ করলেন, সাগিরা গুনাহ কি করে মাফ করবেন? আপনি দিয়েছেন এইভাবে। এবার আপনার বিবেক বলি, যারা রাস্তা দিয়ে চলে তাদের কত কষ্ট হয় সেটা আপনাকে বলছি। আপনি ২০০ মিটার, ১০০ মিটার পুরো রাস্তাকে, রোডকে আপনি কাঁড়ি দিয়ে ফেলে রেখেছেন। আপনাকে বলি, আপনার স্ত্রীকে সাইকেলের পিছন দিকে বসিয়ে ১০ বার আপনি চালান, এই এদিক থেকে ওদিক হন, এদিক থেকে ওদিক হন, আপনি খেসতে যাবেন, আছে না নাই? কথা বলো, আছে না নাই? আপনি তো মুসলমানের উপকার করবেন, রাস্তা থেকে কাঁটাযুক্ত ডাল সরাবেন, ইট সরাবেন, কাঁড়ি সরাবেন, আর আপনি কেন কাঁড়ি দিচ্ছেন রাস্তায়? আপনার ইমান গেল কোথায়? এটা করা যাবে না। রাস্তা থেকে যে কোনো জিনিস আপনাকে সরাতে হবে। রাস্তার আগে আমরা দেখতে পাই বিভিন্ন সময় যারা গরু পুষে বা আর কিছু পুষে, ওখান থেকে গরুগুলোর যতগুলো গোবর হয় এসে রাস্তার ধরে ফেলে, আছে না নাই? কথা বলে, আছে না নাই? সেটা করা যাবে না। এই ৬টা টিপস আপনি যদি ফলো করতে পারেন, আপনার জীবনের যতগুলো সাগিরা গুনাহ আছে ক্ষমা করবে কে? আল্লাহ। তাহলে ক্ষমা আমরা হয়ে যাব, এই ৬টি কাজ করব, করবো ইনশাল্লাহ। এবার চলুন সাগিরা কাবিরা গুনাহা। এবার কাবিরা গুনাহা কোনগুলো, কিভাবে মাপ পাবেন, এই কাবিরা গুনাহটা শুনে নেন, আজকের জন্য যথেষ্ট, আর আপনাকে ওয়াজ শুনতে হবে না। এই ২টা সাগিরা গুনাহার যেগুলো টিপস সেগুলো যদি ফলো করেন আর কাবিরা গুনাহার টিপসটা যদি ফলো করেন, জীবনে আপনার আর গুনাহ থাকবে না, আপনি মাসুম হয়ে যাবেন।